আরক্ষীর জালত মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মন। দীপাঙ্করের সুহাত স্বরূপ সাইবুর রহমান বর্তমান কোত? প্রায় 7,000 কোটি টাকা লুণ্ঠন, 71 দিনে আত্মগোপনের নাটকীয় পরিসমাপ্তি। গোয়াত নাটকীয়ভাবে গ্রেপ্তার দীপাঙ্কর। অবশেষত পানবজার থানার আলোহী হল মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মন। মঙ্গলবারে পানবজার থানার লকাপত নিশাটো কটালে দীপাঙ্করে। থানা চৌহদর বাহিরত ভিড়, ডিবি স্টক ব্রোকিংত বিনিয়োগকারীর। প্রায় 7,000 কোটি টাকা লুটি গোয়াত অবসর বিনোদনত ব্যস্ত আছিল মহাপ্রবঞ্চক দীপাঙ্কর। দীপাঙ্করক ধরিবলৈ বারে বারে জাল পাতিও ব্যর্থ হয়েছিল মহানগর আরক্ষী। কিন্তু অবশেষত গোয়াত দীপাঙ্কর আত্মগোপন করে থাকার তথ্য লাভ করেছিল আরক্ষী। কিন্তু সেই তথ্য কেনেকৈ পাইছিল আরক্ষী? দীপাঙ্করের প্রেয়সী মোনালিসা দাসর ভগ্নী অঞ্জলি দাসর পৰা আরক্ষী পাইছিল প্রথম টুকরো। 18 আগস্ট দীপাঙ্করে অসম এৰি পলায়ন করার সময় বৰজাৰ বিমানবন্দরত দীপাঙ্করক সাক্ষাৎ করেছিল অঞ্জলিয়ে। অন্য একাউন্টরে অঞ্জলির ইনস্টাগ্রামত মেসেজ করেছিল দীপাঙ্করে। প্রেয়সী মোনালিসার উপরও ভগ্নী অঞ্জলিরে দীপাঙ্করে চলাই গৈছিল মধুর সম্পর্ক। সেইবর তথ্য আরক্ষীর হাতত পড়ার পিছতেই 24 সেপ্টেম্বরত আরক্ষীয়ে গ্রেপ্তার করেছিল অঞ্জলি। হাওয়ালার ঠিকনাও অঞ্জলিক ইনস্টাগ্রামের জড়িয়ে দিছিল দীপাঙ্করে। আর সেই ধন দীপাঙ্করের সিএ মুকেশ আগরওয়ালাই হাওয়ালা চক্রের জড়িয়ে প্রেরণ করেছিল দীপাঙ্করলৈ। বুধবারে আদালতত হাজির করা হয় দীপাঙ্করক। আদালতত হাজির করার পূর্বে যুতিয়া আরক্ষী আয়ুক্ত প্রতীক থুবে, ডিসিপি অমিতাভ বসুমতারী, এসিপি অমিত মাহাতুয়ে পৃথকে পৃথকে জেরা করে দীপাঙ্করক। কেবল অসমতেই নহয়, সখন রাজ্যের মোস্ট ওয়ান্টেড দীপাঙ্কর বর্মন। তেলেঙ্গানা, হায়দ্রাবাদ, নাগাল্যান্ড, সিকিম, কর্ণাটক থানাত দীপাঙ্করের বিরুদ্ধে রুজু আছে বহুবুর গোচর। দীপাঙ্করক গোয়াত গ্রেপ্তার করে লয়নার পিছতে পানবজার থানাত ভিড় করে বহু বিনিয়োগকারী। মোর প্রায় 90 মান আছে, 90 লাখ, 90 লাখ টাকা। হয় হয়, প্রলোভন মানে এই কেউ বন্ধ না। আসলে এই আমাক চিনি করা হয়েছিল রঙিয়া সাবিদুর রহমান নামের মানুষ এজনে। তো মানে কি হয়, মানুহক লোন দিয়ে, তো লোন দিয়ার পিছত যেটা আমি কব বলে ইএমআই দিয়ে কিবা প্রবলেম হব নাকি, তো কয় যে ইএমআই দিয়ার প্রবলেম নহয়, ইএমআই দিয়ে এটা মানে লিঙ্ক লগাই দিম। আমি কও যে কি লিঙ্ক, তো দীপাঙ্কর আমাকে এনেকৈ চিনাকি করাই দিয়ে আর তেন। তো কছিল যে এই কেউ বন্ধ নহয়, জুলাইয়ের আগরলকে মানে পাই আসছিল একদম টাইম টু টাইম পয়সা দিয়ে একদম। তো সেখানে বিশ্বাস তো বাড়ি গেল, তেনেকৈ আমি লাই লাই এমাউন্ট বড়াই নিল। ফার্স্ট টাইম পাস হয়েছিল, এনেকা বিশ্বাস তো যেনকে বাড়ি গেল তেনেকৈ আমি এমাউন্ট বড়াই নিল। আর পলু মন দিছিলে ভাল রিটার্ন এটা দিব তেখেতসকলে হেনকুয়া। আর রঙিয়ার দাদা এজন আছিলে, তেখেতে আমাক সাজেস্ট করেছিলে সাবিদুর রহমান নামের। তো তেওর থ্রুদি আমি এনেকে থলো এপ্রক্স আমি শুনা মতে গোটেই রঙিয়াতে 300 কোটি টাকা, 300 কোটি। রঙিয়ার সাইবুর রহমান দীপাঙ্কর সুহাত স্বরূপ এই সাইবুর। রঙিয়াত অবাধ সম্পত্তির গড়াকি এই সাইবুর রহমান। রঙিয়ার সাইবুরে দীপাঙ্কর ডিবি স্টকত বিনিয়োগ করেছিল কোটি কোটি টাকা। একাংশ বিনিয়োগকারীর দাবি গুয়াহাটিতে দীপাঙ্করে লুকুয়াই রাখিছে বহু ধন। দীপাঙ্করের বিরুদ্ধে পল্টন বাজার থানাত রুজু হওয়া 288/24 নম্বরের গোচর হস্তান্তর করেছে সিবিআই লৈ। নতুনক রুজু করা 374/24 নম্বরের গোচরট আরক্ষীয়ে পুনের জিম্মাত লওয়ার সম্ভাবনা, কিয়নো ট্রেডিং কেলেঙ্কারীর বহু তথ্য এতিয়াও উলাবলৈ বাকি। ব্যুরো রিপোর্ট, এনকে টিভি প্লাস।